সবাই সবাই ইয়ে করবে, সব মহারাজদের হাতে একটা করে পদ্মফুল দিচ্ছে, অঞ্জলি দেবে, ওই দেখ সব মহারাজদের হাতে একটা করে পদ্মফুল দিচ্ছে, দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছিস? ওই যে ওই দিকে দেখ, সব মহারাজদের হাতে একটা করে পদ্মফুল দেবে, অঞ্জলি দেবে, ওরা ওটা হচ্ছে মায়ের পায়ে দেবে। এটা হচ্ছে বলিদানের নিয়ম, যেটা বললাম চারটে, হবন, পূজন, স্বপন আর হচ্ছে বলিদান। বলিদান পর্ব শুরু হচ্ছে। শারদোৎসব 2022, আজ মহা অষ্টমী, সন্ধি পুজো এবং বলিদান পর্ব চলছে। বলিদান শুরু হচ্ছে। মহা অষ্টমীর বলিদান, পূজন, স্বজন, হবন এবং বলিদানের পুজো, দুর্গা পুজোর যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য অনুযায়ী বলিদান হবে। দুর্গা পুজোর বলিদান শুরু হবে। বলিদান হচ্ছে বলি হচ্ছে মহাষ্টমীর বলিদান পর্ব চলছে। 1901 সালে যখন দুর্গাপুজো শুরু হয়, তখন সেই অনুসারে মায়ের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ফল এবং সবজির বলি দেওয়া হয়। তো বলিদান পর্ব হয়েছে। আখ বলি হলো, কলা গাছে মাটি করা দিয়ে, মাটি দিয়ে যেহেতু জাতিটা হয়ে আসতে হবে, এবার 108খানা পর্ব, সন্ধি পুজো চলছে, সন্ধি পুজো, বলিদান পর্ব শেষ হয়েছে, মহা অষ্টমী বলিদান পর্ব হলো, এবার সন্ধি পুজো চলছে। শ্রী শ্রী শারদীয়ার মহা অষ্টমীর যে সন্ধি পুজো, যে 108টা প্রদীপ জ্বালানোর যে নিয়ম, সে 108টা প্রদীপ জ্বালানোর কাজ চলছে, এবং যে 108টা পদ্মফুল দিয়ে পুজো যেটা হয় সেটাও হচ্ছে। বলিদান সম্পূর্ণ হলো।
শারদীয়ার।